বলিউড অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজারের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি শিপিং সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি এক টুইট বার্তায় শিপিং সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনন্দ। টুইট বার্তায় আনন্দ অভিযোগ করেন, অনৈতিকভাবে তার পণ্য আটকে রেখেছে ওই সংস্থা, বৈধ কাগজপত্র নিতেও অস্বীকার করা হচ্ছে আর তার জন্য কোনো কারণও দেখানো হচ্ছে না। আনন্দের অভিযোগের জবাব দিয়ে শিপিং সংস্থার পক্ষ থেকে কর ফাঁকির প্রসঙ্গ তোলা হয়। ওই সংস্থার দাবি, আনন্দ তার পণ্যের দাম ভুল জানিয়েছেন যাতে তিনি কর ফাঁকি দিতে পারেন। এই অভিযোগ অস্বীকার করে আনন্দ জানান, সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকের সমস্ত রসিদ বাতিল করা হয়েছে যাতে পণ্য পৌঁছাতে দেরি হয় এবং বেশি জরিমানা আদায় করা হয়। 2018 সালে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ব্যবসায়ী পরিবারের ছেলে আনন্দ বড় হয়েছেন দিল্লিতে, বর্তমানে তিনি থাকেন লন্ডনে।